আজকে আমরা হুজুররা বলেছিলাম তোমরা ইস্তা জলসা দেখো না, কিছু কিছু পুরুষ আছে বাড়িতে গিয়ে বলবে তাহির হুজুর বলেছে ইস্তার জলসা দেখা যাবে না, বুঝলে? স্ত্রী ডাক দিকে, তুমি যে কি বলো, 67টা চ্যানেল আমার চ্যানেল টিভিতে, 67টা চ্যানেল থেকে 64টা চ্যানেল আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে জাস্ট অনলি 3 চ্যানেল গিভ মি। হ্যাঁ, এগুলোর নাম কি? কয় স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস। স্বামীও তো এমন ওই কো 67টা থেকে 64টা আমাকে দিয়ে দিল, আর তুমি মাত্র 3টা নিয়েছো, ডার্লিং। নো, এই জামাইটা হলো বেডি, এটা হলো মহিলা জামাই, হেতে বিয়া করে নাই, হেতে বিয়া বইছে। যদি তুমি পুরুষ হইতা, ওই যে পুরুষের অধিকার হইতা, তুমি বলতা এই শোনো সুইটি। সমাজে নারী পুরুষের করণীয় সেদিকে কি যাবো একটু? কথা সেদিকে যাবো। আচ্ছা, ওয়াজের মূল উদ্দেশ্য তো বুঝতে হবে। আমার ভাইয়ের নাম নাকি জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই বলেছিলেন ওয়া শুনবো আজকে থেকে, ওয়া আজকে থেকে আমরা নিয়ত করব, কালকে থেকে নামাজ পড়ব। এটা কি গুরুত্ব আছে না নাই? কথা কোন আছে না নাই? সাহাবাই কেরাম নামাজ পড়ছে কি না? তাহলে এই যে আরেকটি কথা আমি বলবো এখন, আরেকটা কথা অ্যাড করে দিই আপনাদের সাথে, না সমাজে নারী পুরুষের কি করণীয়। নারী পুরুষের করণীয় হলো, প্রথম করণীয়, একজন নারী সমাজের মা। কথা কন না কেন? একজন নারী সমাজের মা, আর একজন পুরুষ সমাজের বাবা। তাদের দায়িত্ব আছে না নাই? তাদের দায়িত্ব আছে না নাই? একজন নারী হিসাবে সে কেমন মর্যাদা পাবে, সে একটা নারী আবার প্রথম বয়সে বোন হিসাবে কেমন সম্মান পাবে? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন বাজারের, এই ছেলে তুমি দাঁড়াও, দাঁড়াও না, টুপি তো আনলাই না, আবার ফার্স্ট ক্লাস সামনে বসছো, তোমরা কয় ভাই বিয়ে করছো? আর কি কো, এখনো করছো না? ও, তুমি করছো বিয়া? তুইও করছিস না? এই দেশে বউই নাই, কেডা বিয়ে করছে? এজারালাম করছো? আরে কস কি, আচ্ছা আচ্ছা, আমি বিয়ে করছি, আমার একটা ছেলে আছে আলহামদুলিল্লাহ, আর একটা জানেন না আপনারা? আচ্ছা জানেন। ছেলের নাম হলো তাওসিফ রেজা, আর মেয়ের নাম হলো, তোরা জানোস কেমনে, তোরা কিন্তু আমার মিস কল দিস না, সাবধান করে দিলাম, তোরা ফুলামান বেশে বা ফুলামান, তাহিরির মেয়ের নাম তো এরা জানে। যাই হোক, হাদিস শরীফের মধ্যে আছে কোনো বাবা যদি তাহিরি বাসার রাস্তা নাই, এরা সব জানে, আমি কই যাইতাম রে, শুনেন না, হাদিস শরীফের মধ্যে আছে কোনো বাবা যদি বাজার থেকে কোনো কিছু কিনে নেই, ছেলের হাতে দিবে নাকি মেয়ের হাতে দিবে, এই ব্যাপারে একটা হাদিস আসছে, সুবহানাল্লাহ, কইছেন না? আমার দেশের মধ্যে উল্টা ফাল্টা, আব্বু কই, পুতের কাছে নিয়ে দেয় ছেলের কাছে, কিন্তু নবী বলছেন বাজার থেকে কোনো কিছু যদি কিনে নেওয়া হয় প্রথম তোমরা মেয়ের কাছে দিবা। আর প্রত্যেকটা ঘরের মেয়ে তার যদি ভাই থাকে, সে তার ভাইকে খুঁজবে, তখন ওই মেয়েটা ভাগ করে তার ভাইকে দিবে। আর আল্লাহর হাবিব বলেছেন মেয়ের ভিতরে প্রাচুর্যতা আছে, মেয়ের মধ্যে বরকত আছে, মেয়ের হাতে যদি কিছু একটা দেন তাহলে এটার মধ্যে বরকত দিবে কে? আল্লাহ। ওয়াজটা ঠিক আছে না? এরপরে আসেন আরেকটা কথা বলি, আমরা মেয়ের কাছে দেই না, দেই ছেলের কাছে, ছেলে যদি না হয়, মেয়ে যদি তিনটা হয়, এক একজনের গাল ফাই, ওই যে মেয়ের ওয়াজ করতেছে, হেরা হেলা গাল ফুলে দিয়েছে, এই হাত, আমরা এলাকাতে তিনটা মেয়ে যদি হয়, স্বামী স্ত্রীকে দুষে, স্ত্রী স্বামীকে দুষে, আচ্ছা কন্ত যেই ঘরে মেয়ে ছেলে কেউই নাই, 12 বছর পার হয়ে গেছে, তারা যদি জিজ্ঞেস করেন তোমার তো ছেলেও নাই মেয়েও নাই, তুমি কি চাও, সে বলবে হুজুর ছেলেও বুঝি না, মেয়েও বুঝি না, আতরও বুঝি না, ল্যাংরাও বুঝি না, কানাও বুঝি না, বুবাও বুঝি না, একটা সন্তান হইলেই চলে। তো যার নাই
সে বুঝে, যার নাই সে বুঝে। আমি যখন বিয়ে করছি প্রথমই কইছে আল্লাহ তুমি আমার একটা মেয়ে দিও, প্রথম প্রথম। কেন? আমি হাদিস জানি, আল্লাহ যদি নিয়ামত দেয় আল্লাহ মেয়ে দিছেন। এরপরে কেন চাইছি? একটা কারণ আছে, নবীদের মধ্যে সবচাইতে গরম নবী হলো মূসা কালিমুল্লাহ। হয় হুজুর, এদিকে আপনার কাছে ভালো লাগতেছে, একটু মনোযোগ দিবেন, আপনি সব বুঝেন, এই জন্য আমি তাকাই তাকাইয়া কথাগুলো বলতেছি, কষ্ট নিয়েন না। আরে মূসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ বলেন, আমি দুনিয়ার জমিনে বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ, তিন দিন পরে কোন বিষয় দিছেন, বিষয়ের উপরে আছে, যতটুকু যাইতাম পারি ইনশাল্লাহ। কি করেন আপনারা? এরপর আরেকটা হলো, আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হও কি করো? কয়, আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই। মূসা নবী তো আল্লাহর সঙ্গে এমন কথা বলছে, দৈনিক শত শত প্রশ্ন, লাস্টে জিগে আল্লাহ তুমি যদি এর চাইতে বেশি খুশি হও কি করো? কয়, আমি বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। আরো জোরে কন্যা, সুবহান আল্লাহ। এই জন্যই রাসুল বলেছেন, কাহারো ঘরে যদি কন্যা সন্তান হয় আর সে যদি কন্যা সন্তানটাকে সুন্দর করে লালন পালন করে যদি সুপাত্রের হাতে তুলে দেয়, তাহলে সে যেন পাত্রের হাতে তুলে দিল না, বরং ওই মেয়ের বাবার হাতে যেন জান্নাতের টিকিট লাভ করলো। তো এই জন্য সমাজের মধ্যে নারী এবং পুরুষের অধিকার, নারী এবং পুরুষের যে করণীয়, পুরুষ পুরুষের দায়িত্ব পালন করবে আর মহিলারা মহিলাদের দায়িত্ব পালন করবে। পুরুষের ব্যাপারে আল্লাহ বলছেন, আর রিজালু কওয়ামুনা আলা নিসা, নারী পুরুষ হলো নারীদের পরিচালক। আবার আরেকটা কথা আছে, তাই বলে যে আপনি একবারে হামসাবার কুনে হয়ে গেছেন, আমি তো সব কিছুর মালিক, আমার বউ কি সে একবার হাঁড়ায় ফুড়েলাম, এগুলো কিন্তু করেন না। হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না, নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। রসুল বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর মৃত্যুর পর বলে, আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার স্বামীটা বড় ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ পাক ওই স্ত্রীর কমেন্টসের কারণে আল্লাহ ওই স্বামীটাকে জান্নাত দিয়ে দিলেন। তো আপনি কি বুঝেন? আপনার একটা বউয়ের সার্টিফাইয়ের কারণে আপনি জান্নাতি হয়ে গেলেন। আপনি সব জায়গায় জারি দিলেও বউয়ের কাছে জারি দিয়েন না, কারণ স্ত্রী জানে স্বামীটা এক নম্বর না দুই নম্বর। কথা বলেন ঠিক না বেটি? পুরুষ হলো নারীদের পরিচালক, পুরুষ হলো নারীদের পরিচালক, কিন্তু আমরা সেই পরিচালনার টিকেট আর চাবি পেয়েছি আমাদের হাতে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সেই আমানতের চাবিটা স্ত্রীর হাতে দিয়েছি বলেই আমাদের আনোয়ারার গুচ্ছ গ্রামে জামাই বউয়ের অশান্তি। আমার নাম কইছি আর কি, আবার মাইন্ড করেন না আপনারা বালা, আমি আবার ঠেলার ছুটি কইলিছি আর কি। হ্যাঁ, সংসারে অশান্তি আছে না নাই? স্বামী ঘুমায় থাকে সকাল দশটা পর্যন্ত, স্ত্রী কয় কি ঘুমাচ্ছেন কেন, বাজার করতে হবে না? ক বালিশের নিচে টাকা আছে তুমি নিয়ে আসো। বউরে বাজারে পাঠাইল কে? স্বামী, স্বামী বউকে বাজারে পাঠাইল কে? স্বামী বউ কেন? বউ কিন্তু চায় যে ঘরের কোনায় থাকতে, কিন্তু অনেক ক্ষেত্রে পুরুষের কারণে নারীরা আজকে সমাজে রাস্তায় নেমেছে। এটা কেমন? বাজার থেকে শাড়ি কাপড় কিনে 1200 টাকা দিয়া, হ্যাঁ মিশা কথা কয় বাইতে এক, এটা 4000টি। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে এমন দ্বন্দ্ব লাগে। মহিলাদের একটা অভ্যাস হইল, স্বামী যত দামি কাপড়ই আনুক আর সস্তা আনুক, পাশের বাড়ির মহিলার কিন্তু স্বামীর কাপড়টা দেখাবে। এই মহিলা পাশের বাড়ির মানুষকে কাপড়টা দেখাবে, দেখাইলে ওই মহিলা কইব কি কসলা না কসি, এটার দাম কি 4500 টাকা নাকি, এটা দিয়ে মাত্র 1200 টাকা। হ্যাঁ, তো এইভাবে কিছু দ্বন্দ্ব লাগে, লাস্টে কি কয়, তোমার শাড়ি তুমি কিনো, আমার কাপড় আমি কিনবো। ওই যে জামাই আমানতদারির খেয়ানত করার কারণে শেষ পর্যন্ত স্ত্রীটাকে, নারীটাকে বাজারের মধ্যে নামাই দিছে, এমন ইতিহাস আছে না নাই? আরো যে কোনো আছে না নাই? তাহলে আমরা পুরুষ এবং নারীদের করণীয় কি? যার যার দায়িত্ব, সে সুষম বন্টন নীতির আলোকে একজন আরেকজনের অধিকারকে নিশ্চিত করবে। একজন আরেকজনের অধিকার যদি আমরা নিশ্চিত করি, তাহলে স্বামী স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা শুধুমাত্র আমাদের পাওয়ার আছে বলেই, আল্লাহ আমাদেরকে পরিচালক বানিয়ে দিছে বলেই নারীদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে। যারা খারাপ ব্যবহার করবে তার আল্লাহর কাছে জবাব দিতে হবে। আবার কিছু কিছু নারী আছে, স্বামীরে সব সময় টেনশনে রাখে,
আপনার এলাকায় নাই, কিন্তু নবীজি যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরে দেখতেছেন কিছু কিছু নারীরে আর মাথার যে মগজ আছে এই মগজটা কিছু ইগল পাখি ঠুকরাইয়া ঠুকরাইয়া খাচ্ছে। রসুল জিজ্ঞেস করে আল্লাহ এই সমস্ত নারীরা কারা, তখন আল্লাহ বলেন হে বন্ধু এই সমস্ত নারীরা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে স্বামীকে শুধু টেনশনে রাখত। কই গেছিলা, দেরি হইল কা, ফোন দিছে কেডা, ওয়েটিং কেন, এটা এত সস্তা করে আনলা কি লেগা, এত টাকার মাছ আনলা কেন, হ্যাঁ গুড়া গাড়া মাছ আনলা কি লেগা, মানে এই যে একটা টেনশন। তোমরা ফুলা মানে ঠিক কো, তোমরা বুঝো না, যারা ওখানে গেছে হেরা বুঝে। ওই মুরব্বী আব্বা একটু হারণ চান দিও, আমনে 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 মুরব্বী আব্বা, মুরব্বী আব্বা আও হারণ নাও মুরব্বী বাজান, কথা ঠিক আছে নিও, কথাটা ঠিক আছে নি, আমার আসতেছে বুঝতেছে, এখনো চাষি দমকটা মারে, কথাগণ কথাগণ ঠিক না, এখনো দমকটা মারো কি সত্যি কথাটা, একটা টেনশনে রাখে শুধুমাত্র টেনশন, এইটা কখনো করবেন না। নারী মা, তুমি মা হিসাবে অনেক দামি, তোমার ব্যাপারে বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তুমি মনে করেছো তোমাকে বুঝি ঠেকানো হয়েছে, নারী পুরুষের সমান অধিকার নিয়ে রাস্তায় নামো, লজ্জা করে না, তুমি হিসাব মিলিয়ে দেখো তোমাকে স্বামীর পক্ষ থেকে অধিকার দেওয়া হয়েছে, সম্পদের ভাগ রাখা হয়েছে, বাবার বাড়ির পক্ষ থেকে তোমার জন্য সম্পদের ভাগ রাখা হয়েছে, শেষ পর্যন্ত বলা হয়েছে তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত, সত্য না মিথ্যা। তো তুমি তো মনে করছো তুমি হেরে গেছো, কিন্তু মূলত তোমাকে জিতাইছে কে, তাহলে তোমার ব্যাপারে বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার পায়ের নিচে সন্তানের জান্নাত, তোমাকে কোনো দিক দিয়ে ঠকানো হয় নাই, তুমি অনর্থক স্লোগান দিয়ে মাঠে নেমো না, বরং মাথায় কাপড় রাখো, গামছা দিয়ে নয় বুরকা দিয়ে ঢেকে থাকো। আল্লাহ বলছেন ওয়াকুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না, তোমার লজ্জাস্থানকে ঢেকে রাখো, তোমার বুকের উপরে উড়না রাখো, তোমার চেহারাকে আবৃত করে রাখো, মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জতের সম্মান কমাইছে না বাড়াইছে, জোরে বলুন। আমার দেশের ছেলেরা এখন এত পাগল হয় নাই, তুমি আনোয়ারা বাজারে বোরকা পরে চলে গেলে কেউ তোমাকে ছড়াইয়া ধরবে, এমন মাতাল এখনো বাংলার স্বাধীন সোনার ছেলেরা হয় নাই। এখনো বোরকা পরিহিতা মহিলাকে, এখনো বোরকা পরিহিতা মেয়েকে স্বাধীন সোনার বাংলার ছেলেরা অনেক মহব্বত করে, অনেক সম্মান করে, অনেক শ্রদ্ধা করে, কিন্তু মনে রেখো সুলাইল কলা বাজারে নিলে মাছি বসে, আর যখন কলাটা সুন্দর থাকে ফোনার ভিতরে তখন এটার দাম থাকে, এটার চাহিদা থাকে, এটার মূল্য বাড়ে। তুমি যখন বেপর্দায় চলবা তোমার উপরে ইপটিজিং এর হাওয়া লাগবে, তুমি যখন বেপর্দায় চলবা তোমার দিকে দর্শক কোন নজরে তাকাবে, তুমি যখন পর্দা করে চলবে তোমাকে সম্মান করবে, মনে রেখো মা সুলাইল কলা বাজারে নিলে মাছি যেমন করে কলার উপরে বসে, তুমি যদি বেপর্দায় চলো তুমি মাঝে মাঝে হয়রানির শিকার হবেই। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি একটি আইন পাস করেছেন কোন ছেলে যদি মেয়েদেরকে ডিস্টার্ব করে মেয়ের ছেলের 6 মাসের জেল হবে, কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে তার 6 মাসের জেল হবে। ওয়েলকাম, ওয়েল ডান, আহলান সাহলান, মুবারকবাদ। আজকের গুচ্ছগ্রাম বর্তলির আনোয়ারার জমিন থেকে আমি দত্তহীন কণ্ঠে দিনের মস্তিষ্ক থেকে প্রধানমন্ত্রীকে একটু সহযোগিতা করছি, একটি প্রস্তাব করছি, আপনি আইন পাস করেছেন কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে তার
ছয় মাসের জেল দেওয়া হবে। আপনি আর একটি আইন পাশ করুন, কোন মেয়ে যদি রাস্তা ঘাটে খোলা ময়দানে বেপর্দায় চলাফেরা করে তাকেও ছয় মাসের জেল দেওয়া হবে। আমার কথাই কি গুসা করছেন? আমার মা পর্দায় থাকুক আপনারা চান কি চান না? আমার বোন পর্দায় থাকুক চান কি চান না? আমার রাসূল বলেছেন দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আমি বলবো মা তুমি যদি কর্ম করো পর্দাশীল হয়ে কর্ম করো, তুমি যদি কাজ করো নিজের সতীত্বকে রক্ষা করে তুমি কাজ করো, কাজ করতে মানা নাই। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পদার্পণ অলরেডি করেছে, আরো করবে। এই স্বাধীন সোনার বাংলার বাপ মূর্তির উপরে যদি আল্লাহর রহমত পেতে চাও, আল্লাহর রহমত আরো আনতে চাও, তাহলে আমার নারী পুরুষ তাদের নৈতিক অধিকার সুন্দর করে পালন করতে হবে। যৌতুক নামের অভিশাপ থেকে আমার সমাজের যুব সমাজ মুক্ত হতে হবে, ঠিক কিনা বলে? নারী পুরুষের অধিকার দিয়েছেন। আমি এই কথাগুলো সুর দিয়ে বলতে পারি না, এইগুলো আমি বক্তৃতার আলোকে বলতে হয়। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে ওয়াজ করে দিব, এই নেতা আজকে ওয়াজ করে দিব যে তোমরা কেউ স্টার জলসা দেখো না, কিন্তু দেখা যায় আমার মা বোনরা এটার প্রতি খুব দুর্বল। আজকে চার দিন পর্যন্ত কিন্তু অন্য চ্যানেল নাই, ওয়াজ কাজ হয়নি, হয়তো না যাইব কই। তোর টুপি লস না মাতা, টুপি দে, আমার কফি দিও। শুনেন, চা খাই না, কফি দিও, কফি নাহলে মালাই দো, মালাই সা আয়, চা নো খাই মালাই খাই, শিখে মিলি। আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ। আবার এখন নি বলেন যে হুজুর উল্টা পাল্টা শুরু করছে, এটা কি উল্টা পাল্টা নাকি বাও? এগুলা ফাও না, এগুলোই সঠিক কথা। আজকে আমরা হুজুররা বলে শুইলাম তোমরা ইস্টার জলসা দেখো না, কিছু কিছু পুরুষ আছে বাড়িতে গিয়ে বলবে তাহির হুজুর বলেছে ইস্টার জলসা দেখা যাবে না, বুঝলে? স্ত্রী ডাক দিকে তুমি যে কি বলো, 67টা চ্যানেল আমার চ্যানেল টিভিতে, 67টা চ্যানেল থেকে 64টা চ্যানেল আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে জাস্ট অনলি 3 চ্যানেল গিভ মি। হ্যাঁ, এগুলো নাম কি? স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস। স্বামীও তো এমন ওই কো 67টা থেকে 64টা আমাকে দিয়ে দিল, আর তুমি মাত্র 3টা নিয়েছো ডার্লিং, নো। এই জামাইটা হলো বেডি, এটা হলো মহিলা জামাই, হেতে বিয়া করে নাই, হেতে বিয়া বইছে। যদি তুমি পুরুষ হইতা, ওই যে পুরুষের অধিকার হইতা, তুমি বলতা এই শোনো সুইটি, আর কথা কথা আর কি, এই তুমি শোনো, হুজুর ওয়াজের মধ্যে কথা বুঝতে, হুজুর ওয়াজের মধ্যে বলেছে, ও বাতাস করতেছো, আচ্ছা একটু ঘুমদার সাথে একটু ঘুমটা ঠিক করি, নাইলে ওয়াজ করতে তোমরা বুঝেন নি, একটু বুঝেন না, এটা আগের তাহির আইসে আর কি। আজকে আনোয়ার আর শেষ মাহফিল, আরেকটা মনে আছে শাহাদত ভাইয়ের মাহফিল, নাম নাকি? আর শাহজামান ভাই নাকি? শাহাদত ভাইয়ের ভাইয়ের নাম কি? শাহজাহান। ওই মাহফিলটা তো প্রতি বছর আসি, কালীবাড়ি, এটা মনে হয় ডিসেম্বরের শেষ সপ্তাহ, আমি জানাই দিব ইনশাল্লাহ, প্রস্তুত থাকবে না। শোনেন, আমি ওয়াজের মধ্যে কইলাম কে আমার ফলা হন্ডা আইসেন এলাকার থেকে, আচ্ছা হাত নামা শোক লাগবো, শোক লাগবো হাত নামে রাখ, হুজুর কে তার আগমন, নারে তাকবীর,
সকলে বলে আল্লাহু আকবার। সবাই কি খুশি না বেজার? আজকের মাহফিলের মধ্যমণি যিনি দিন রাত পরিশ্রম করে আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষ লক্ষ সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন হিসাবে দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, যেই বয়সে তিনি বিশ্রাম করার কথা সেই বয়সে এসে যুবক ছেলেদের মতন ধারে ধারে ঘরে ঘরে যিনি আহলে সুন্নাতুল জামাতের দাওয়াত দিয়ে আহলে সুন্নাতুল জামাতকে সুসংগঠিত করে অনবদ্য ব্যক্তিত্ব হিসাবে ইতিমধ্যে সবার অন্তরে হৃদয়ে স্থান করে নিয়েছেন হযরতুল হাজ ওস্তাদুল উলামা আল্লামা আবুল কাসেম নূরি মাদ্দাজিল্লাল আলী হুজুর। কথা বলেন ঠিক না বেঠে? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা হুজুরের জন্য দোয়া করবো ইনশাল্লাহ, দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে, বলেন আমিন। আর জবান খুলে বলে আমিন। তুমি জীব তুমি মরণ আধার গড়ে, তুমি জীবন তুমি মরণ আধার গড়ে, ওহন তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, এই তুমি নিদান তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালিয়ে দেন। তুমি মোদের আশারালো তাই তো তোমায় বাসি, সবাই সবাই তুমি মোদের আশারালো, ও তাই তো তোমায় বাসি, ও হৃদয় নামের ফুল দানি তো, ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার, নয়ন জলে কে দেখে দে বাসি বহন নাই, নয়ন জলে
মদিনা জান মদিনা মদিনা জান মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা ভুল যেতে চাইলে ভুল যেতে চাইলে বোধরাছে খন্দ কাছে উহুদের পাহাড় নবীর লাগি আনোয়ার বাসি বেথার পাহাড়াছে খন্দ কাছে উহুদের পাহাড় নবীর লাগি আনোয়ার বাসি বেথার পাহাড় মদিনাতে যাবো আমি হলাম দেওয়ানা মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা মদিনা দেখবো মদিনা মদিনা যাবো মদিনা অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে স্টেজে বসেছি দুই ঘন্টাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন একটা জুলুসের দাওয়াত দিচ্ছি আপনাদেরকে ষোলোই অক্টোবর আলহামদুলিল্লাহ কোন ষোলোই অক্টোবর আটই রবিউল আউয়াল হবে হ্যাঁ আটই রবিউল আউয়াল হবে ষোলোই অক্টোবর শনিবার হযরতে শাহ মোহসিন আলী রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ সংলগ্ন ময়দানে সবাই একত্রিত হবে এবং নির্ধারিত এরিয়া মোতাবেক জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন হবে আপনাদের সকলকে উক্ত জুলুসে থাকার জন্য বিশেষভাবে আহ্বান করছি আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক কথা বলেছি যে বিষয় দিয়েছেন বিষয়ের উপরে এত গভীর রজনীতে যতটুকু পেরেছে আস্তে আবেগ কন্ট্রোল করুন আবেগ কন্ট্রোল করুন আবেগ আবেগ বিবেক দিয়ে কথা বলুন বিবেক জাগ্রত করুন সাবধান আমার লাইফে আমি যে এখন বসছি নিজেকে খুব হাত পা কাঁপতেছে হুজুর বসা এখানে আবেগ কন্ট্রোল করুন গত রাত্রে একসাথে মাহফিল করেছি আমরা আমি এবং হুজুরে ফটিকচুরি নারায়ণহাট স্কুল মাঠে মনে হয় আর তিনগুণ মানুষ এত মানুষ রাতে ওয়াজ করছে হুজুরে হুজুরে ওয়াজ করে আবার দিনে চলে গেছে হাজীগঞ্জ হাজীগঞ্জ জোহরের পরে ঢুকছে যে মঞ্চে মাগরিবের পর ওদিকে ওই মঞ্চে বসা অনেক পরে বক্তব্য দিয়ে আবার সোজা এখানে আসছে আয়সা গাড়ির জ্যামের কারণে প্রায় ঘন্টাখানেক রাস্তায় বসা এরপরে ঘরে বসা এরপরে স্টেজে আসছে কারণ কি জানেন ওয়াদা কি ওয়াদা এমন এক জিনিস অনেক পরিশ্রম করতেছেন হুজুর এই জন্য আমি এখানে হুজুরকে বসাই রেখে এখানে ওয়াজ করব এই দুঃসাহস আমার কোনো সময়ই ছিল না দোয়া নেওয়ার জন্য আমি অপেক্ষিত ছিলাম হুজুর এসেছেন আমাদের সবাইকে নিয়ে হুজুর দোয়া করবেন ঘন্টার পর ঘন্টা ওয়াজ বড় কথা নয় ওয়াজটা কবুল হওয়াটা হলো বড় কথা আজকে আপনারা এসেছেন উলামা কেরামগণ অতক্ষণ বয়ান করেছেন আপনারা সত্যি করে বলুন যতটা কথা বলেছি প্রত্যেকটা কথা আমাদের দৈনন্দিন জীবনে দরকার আছে কি না আমি সামাজিক ওয়াজ করতে গিয়ে হঠাৎ করে যৌতুকের কথা আনছিলাম এই যৌতুক বিরোধী আন্দোলন করতে করতে শেষ বয়স পর্যন্ত এসেছে আলহামদুলিল্লাহ সাকসেস মানে আলহামদুলিল্লাহ সাকসেসফুল জীবনের বহু আন্দোলনের রূপকার আন্দোলন করতে করতেই থাকে কিন্তু তার ফল ভোগ করতে পারে না আলহামদুলিল্লাহ হুজুরের প্রতি মাসে অসংখ্য বিয়ে অসংখ্য বিয়ে যৌতুক ছাড়াই হচ্ছে আলহামদুলিল্লাহ যৌতুক সমাজের অভিশাপ হ্যাঁ এই যে উসমানী এখানে একটা বাস্তব প্রমাণ আজকে খারা খারা করবে হাত উঠে হুজুর এটা আপনি কোন আমি সবারই আচ্ছা আজকে হুজুরে বলেছেন আজকে আজকে যৌতুক ছাড়া বিয়ে করবেন কারা কারা মানে সত্যি মানে বলবেন আপনি নিয়ত করেন দেখবেন আল্লাহ আপনাকে এমনি অডেল সম্পত্তির মালিক বানাই দি মারহাবা কোন হুজুর মাশাআল্লাহ অনেকে হাত তুলেছেন আপনার চোখেই তো দেখে যাচ্ছেন আপনার স্বপ্ন কিভাবে বাস্তবায়ন হচ্ছে মারহাবা বলেন মারহাবা আমি একটা স্লোগান দিব হাক আকাশ বাতাস মুখরিত করে তার আওয়াজটুকুন কম্পন দিয়ে তুলবেন আনোয়ারায় নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ রিসালাত ইয়া রাসূলুল্লাহ আর সুন্নাত তরজামা জিন্দাবাদ জিন্দাবাদ মাসলাকা আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা কর মারহাবা
মাদক কারাগারে ব্যবহার করবে না, মাদক বা ট্যাবলেট মাদক যত এগুলো সব বন্ধ। সুন্দর কথা। এই যে আমাকেও বিষয় দিয়েছিলেন আপনারা, একটা হলো পুরুষ এবং নারীর অধিকার করণীয়, করণীয় প্রত্যেক বাবা প্রত্যেক মা সন্তানকে নেশা থেকে বিরত রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এক আওয়াজ করে বলুন ঠিক কিনা বেঠে। হুজুর বলেছেন সেদিকে কথা বলার জন্য, বাবা কি চলবে, নেশা কি চলবে? এখন শুধু বলবেন বন্ধ, বলতে পারবেন না বাবা বন্ধ, তোমার ঠোঁট লড়ছে না, জোরে বলো বাবা বন্ধ, তোমার ঠোঁট লড়ছে না, জোরে বলো বাবা বন্ধ, একদম মহব্বতের সাথে নিয়ত করো বাবা বন্ধ, ইয়াবা বন্ধ, হাত তুলে এমনি কোন জানো ডাইরেক্ট, যুবকরাই পারবে মাদক মুক্ত সমাজ গড়তে, এই যুবকরাই হলো ভবিষ্যৎ। অগ্রগতি কে আরো সমুন্নত করার জন্য ছাত্র যারা আছেন ছাত্র পরিষদ, যুবক যারা আছেন যুব পরিষদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেম সাগরে লাভ দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সার্বজনীন ব্যাপার, এটার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। কেন? প্রত্যেক রাজনৈতিক আমরা যারা করি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কৃষক লীগকণ, শ্রমিক লীগকণ, ছাত্র লীগকণ, যুবলীগকণ, যত দলে উপদলে ছড়িয়ে ছিটিয়ে আছে, সবারই একটাই ইমানি সংগঠন, একটাই ইমানি নেম প্লেট, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত যুব পরিষদ ছাত্রদের জন্য আহলে সুন্নাত ছাত্র পরিষদ, আহলে সুন্নাত ওয়াল জামাত কৃষক পরিষদ নাই, এটা হবে না? এটাও হতে হবে, কৃষক পরিষদ, শিক্ষক পরিষদ, যা আছে সব ইনশাল্লাহ, ছাত্র হলে ছাত্র পরিষদ, যুবক হলে যুব পরিষদ, ছাত্র পরিষদ কে কে হাত তোল? মাশাল্লাহ তোমরা কিন্তু খুব আমাদের জন্য রাজপথের তরুণ যোদ্ধা। এই যুবকরা মনে হয় ঘুমিয়ে গেছো, এই যুবকরা কি ঘুমিয়ে গেছো? ইনশাল্লাহ জাগ্রত হও, তাহলে তোমরাই হাত তুলে বলবা বাবা হয় নাই, বাবা ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, গোস, চুগুলখুরি, মুনাফিকি আল্লাহ কবুল করুন। এখন আরেকটা ওয়াদা করো, নামাজ বলো, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। এই সবাই আমরা দোয়া করে যাবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ